আসসালামু আলাইকুম, হাকিম টেক সলিউশনে ডেলিমিশনে অ্যানাদার ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ভিডিওর টপিকস হচ্ছে ডেলিমিশনে কিভাবে আপনারা কাস্টমাইজ থাম্বনেলটি ইউজ করতে পারেন, সে বিষয়ে আপনাদেরকে আজকে আমি দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা একটা থাম্বনেল তৈরি করে নেব ফটোশপের মাধ্যমে। ফটোশপের মাধ্যমে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, আই বাটনে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন, আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা এখান থেকে থাম্বনেলটি তৈরি করা দেখে নিতে পারেন। থাম্বনেলটি তৈরি করার পরে আমরা এটাকে একটু ভিউ করে দেখব। ভিউ করে দেখার পরে আমরা সরাসরি চলে যাব ভিডিও এডিটিং সফটওয়্যারে। আপনারা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে যে যেভাবেই ভিডিও এডিট করে থাকেন, যে সফটওয়্যারের মাধ্যমে ভিডিওটি যখন আপনারা রেডি করবেন, থাম্বনেলটা ভিডিওর শুরুতে অথবা ভিডিওর শেষে আপনারা এটাকে সেট করে দিবেন। সেট করার পরে দেখেন এভাবে ভিউ দেখাবে, তাহলে সহজেই আপনারা পরবর্তীতে ভিডিওর ফ্রেমের মাধ্যমে আমরা ডেলিমোশনে এটাকে আমরা সেট করতে পারবো। চলে গেলাম ডেলিমোশনে, দেখেন এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো থাম্বনেল আমি এখানে সেট করেছি। প্রথমে যে ভিডিওটি এটাকে আমি আপলোড করেছি, আপলোড করার পরে এটাকে আমি এখন থাম্বনেলটি সেট করে দেব। এর জন্য ভিডিওটি আমি ওপেন করব। ওপেন করার পরে এখানে অপশন আছে ইউজ ফ্রেম, ফ্রেম থেকে আমি আমার থাম্বনেলটি আমি সেট করে নিতে পারবো। এর জন্য আমি ভিডিওটি প্লে করে দেখব। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও এভাবে আপনি যে এখানে থাম্বনেলটি সেট করেছেন ভিডিও সেই বরাবর রেখে এইভাবে দেখতে পাবেন ভিউটি। দেন তারপরে নিচের দিকে ইউজ ফ্রেমে যদি আপনি ক্লিক করে দেন, এখন যে ভিডিওর পিকচারটি বা ভিডিওটি আছে সেটা এখানে সেট হয়ে যাবে থাম্বনেল আকারে। এভাবে আপনারা ডেলিমোশনে ভিডিওর থাম্বনেলটি সেট করবেন খুব সহজে। ডেলিমোশনে কাস্টমাইজ থাম্বনেলটি একটু সেট করা ডিফিকাল্ট ব্যাপার, এজন্য এই পদ্ধতিতে যদি আপনারা থাম্বনেলটি সেট করেন তাহলে খুব সহজেই আপনারা কাস্টমাইজ থাম্বনেলটি ইউজ করতে পারবেন। আপনার ভিডিওর কোয়ালিটি বাড়বে, এটা ভিউয়ার্সরা সুন্দরভাবে দেখতে পারবে। থাম্বনেল একটা গুরুত্বপূর্ণ অংশ যা এক ভিডিওকে রিপ্রেজেন্ট করে। ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে আপনারা যখন ভিডিও আপলোড করেন ওখানে অপশন থাকে, কিন্তু ডেলিমোশনের ক্ষেত্রে এই অপশনটি নেই। এজন্য আমরা এই পদ্ধতি ইউজ করে আমরা থাম্বনেলটি সেট করে দিতে পারবো। এই ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, একটা লাইক দিবেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।